কোশ্চেনটা আমি যেই কোশ্চেনটা করি আজকে শিখায় দিয়ে যাচ্ছি, এটা বলার পর আপনাকে তারা বের করে দিতে পারবে না, আপনাকে লিস্টের বাইরে প্রথম তিনজনের মধ্যে রাখতে হবে ভাই বাবুর, যদি আপনার ইন্টারভিউ ভালো হয়। দ্য লাস্ট কোশ্চেনটা আপনি করবেন, আপনি যে লোকটাকে নেবেন তার মাঝে আপনি কি কি গুণ চান, খুব একটা একটু ভাবা চাকা খায়। আমি কি চাই নাও ইউ বিকাম দ্য কোশ্চেন, মানে আপনি যে কোশ্চেন করছেন আপনি ই বিকাম দ্য ইন্টারভিউ, আপনি যে লোকটাকে নেবেন তার মাঝে আপনি কি কি গুণ চান, এই প্রশ্নটা করার পর ও ভাবা চাকা খায় কিছুক্ষণ থাকা থাকবে, ও না হ্যাঁ আমরা আমাদের সার্কুলারে তো দিছিলাম এটা ওইটা। বিশ্বাস করেন ইন্টারভিউ বোর্ডে যদি চারজন থাকে দুইজন আপনার প্রতি বাই অটো কনভিন্সড হয়ে যাবে না, ছেলেটা স্মার্ট আছে, কোয়েশ্চেন ইজ উইটি, আপনি যখন তাকে প্রশ্নটা করতেছেন আপনাকে সিলেক্ট করে নেবে, ওই তিনজনের মধ্যে চলে আসবে হ্যাঁ আপনি কি চাচ্ছেন কি ক্যারেক্টারিস্টিক খুঁজে যাচ্ছেন। তো কমিউনিকেশনের কথা বলেছি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কথা বলেছি, স্কিলের কথা আসছে, আমি বলেছি আমি এই সেশনটা নেওয়ার ইচ্ছা ছিল সেটা ছিল সফট স্কিলের উপরে। স্কিল হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে সফট স্কিল আর এখন যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে সরি, একটা হচ্ছে মানে স্কিল আর একটা হচ্ছে সফট স্কিল। সফট স্কিল কি, যে লিডারশিপ কোয়ালিটি, কমিউনিকেশন স্কিল, এই জিনিসগুলো কিন্তু দরকার, এই জিনিসগুলো যদি বাড়াতে না পারেন তাহলে আপনি বিপদে পড়বেন। প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আজকের এই প্রেজেন্টেশন আমার করার পরে আমাকে আপনাদের কাউকে মনে হচ্ছে এই লোকটা বোরিং লোক, প্রেজেন্টেশন স্কিলটা থাকতে হবে। স্কিলটা ডেভেলপ করে কীভাবে, প্রচুর করতে করতে। আমি আজকে এখানে আসছি কারণ এখানে জানি না কেউই দেখেন নাই হয়তো, রাসেলরা দেখছে, আমরা আমি ইউনিভার্সিটিতে প্রচুর প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রেজেন্টেশনের সময় একে ওকে ঠেলে একই কথা বল, আমি বলবো না আমি দাঁড়ায় ডোন্ট ডু ইট, লিডারশিপটা ওইখান থেকে ডেভেলপ হয়, নিজে লিড দিবেন নিজে প্রেজেন্ট করবেন, যে প্রেজেন্ট করবেন সে ভালো করবে, যে প্রেজেন্ট করবেন না সে বিপদে পড়বে। যেমন আজকে এখানে যে তাসিনের প্রেজেন্টেশন স্কিল আগে কি ছিল আর এখন কি ছিল, ফার ফার ডিফারেন্স, অনেক ডিফারেন্স। পজিটিভ চিন্তা করেন, লাইফের পজিটিভিটি দরকার আছে, নেগেটিভ জিনিস বাদ দেন, আপনি যত নেগেটিভ জিনিস চিন্তা করবেন তত নেগেটিভ জিনিস পাবেন, পজিটিভলি সব কিছু দেখার চেষ্টা করেন। আজকের সেশন থেকে পজিটিভলি অনেক কিছু নিয়ে যান, যেটা মনে রাখবেন সেটা কাজে দিবেন। আমাদের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাইন যে সৃজনশীলতার কথা বলেন, আমাদের কি পয়েন্ট হচ্ছে সৃজনশীলতা, সৃজনশীলতা ডু সামথিং ক্রিয়েটিভ, অন স্পটে কিছু জিনিস পিক করেন সেই জিনিসগুলোকে নিয়ে কাজে লাগান, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। আমি আবারও বলি আজকে এখান থেকে যারা জুনিয়র আছেন বাসায় গিয়ে সফট স্কিল নামে একটু গুগলে সার্চ করুন, এখানে সব পয়েন্ট লিখে আপনি পাবেন না, গুগল একটু সার্চ দিলে দেখবেন অনেক কিছু পেয়ে যাবেন সফট স্কিল নিয়ে সার্চ দিলে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, লাস্টের দিকে আসছি, উর্মির মতো আবার বলছি, সংবেদনশীলতা বা চেঞ্জ ম্যানেজমেন্ট ইয়েটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা, আমরা বিভিন্ন পরিস্থিতিতে পড়ে আমরা রিয়্যাক্ট করি। ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এসি চলে না, আমরা ক্লাসে রিয়্যাক্ট করি, বাইরে ফেসবুকে পোস্ট দিই গোলার ডিমের ইউনিভার্সিটি, হ্যাঁ এই রিয়্যাক্টটা করবেন জিনিসটাকে। আপনি যখন রিয়েল লাইফে যাবেন আপনার ওই অফিস আপনাকে কখন দিবে জানে না, আমি আমাদের ইউনিভার্সিটির একটা মেয়েকে চাইনি, সে সকাল 8টা বাজে এখান থেকে গাজীপুরে যেয়ে অফিস করে, বাসে করে যায়, লোকাল বাসে, কিছু করার নেই, গাজীপুরে তো এসি বাস নাই, যেতে হবে, তার চাকরি করছে এটা, দুই দিন পর পর সে বগুড়াতে যাচ্ছে, একটা মেয়ে এই যুগে একা একা বগুড়াতে যেয়ে সে অফিসের কাজ, অফিসের কাজ, সেলসের কাজ এক্সিকিউট করে চলে আসে, তার উপর সে দায়িত্বটা দেওয়া আছে। বিশ্বাস করার আমি লিখে দিতে পারি এই মেয়েটা খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা জায়গায় পৌঁছে যাবে, স্ট্রাগল করতেছে, শিখতেছে, চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমার এটা ভালো লাগে নাই সেটা করবো না। আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে বাজে একটা গ্রুপ আছে, কোর্স রিভিউ গ্রুপ, কোন টিচার ভালো পড়ায় আই, কোন টিচার ভালো পড়ায় এটা বলো ওই কোর্সে, এটা আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে বাজে গ্রুপ, ট্রাস্ট মি, এটা আপনাদেরকে কুঙ্কু করে দিচ্ছে, এই টিচারটা ভালো পড়ায়, ব্যাড এক্সাম্পল সাইদুর, গরম মানুষ, আর যারা সাইদুরের কোর্স করবেন মনে করবেন সাইদুর স্যার খুব বেশি প্যারা দেয় না, ধরেন সাইদুরও ডিজিটাল লজিক নিতেছে, আজাদ স্যারও নিতেছে, আজাদ স্যারের কোর্সে কেউ যাবেন, বিশ্বাস করেন ইউ আর মেকিং দ্য বিগেস্ট মিস্টেক অফ ইউর লাইফ। আজাদ স্যার উনি ওনার লাইনে এক্সপার্ট, আপনাকে ওনার ওই সাবজেক্টে ওইভাবে ওনার কাছেই করা উচিত, আর ওই যে কোর্স রিভিউ গ্রুপ থেকে যারা যাবেন যে আমি সাইদুরের কোর্স করবো, দেন ইউ উইল বি ইন ট্রাবল,
আপনার নাম তো সাইদুল নাকি? তো কি ও সালাউদ্দিন, আমি সালাউদ্দিনকে সাইদুল বলি, সরি ফর দ্যাট, সরি অ্যাপোলজিস। যেখানে কি আপনারা নিয়ে যে ভিডিও করার কথা আবার বলবো, বললে ভালো হয়। আরেকটা জিনিস শেখার আগ্রহ থাকতে হবে এবং সমস্যার সমাধান করে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা রাখবেন। লিডারশিপ স্কিলটা যদি ডেভেলপ না করেন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। লিডারশিপ স্কিলের জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে থাকতে হবে। নিচে বসে সেলফি করাটা বন্ধ করেন। এখনও যারা ইউনিভার্সিটির কোনো ক্লাবের সাথে যুক্ত না, ক্লাব অ্যাক্টিভিটিসে যুক্ত হন, বাজেট নিয়ে নাইন স্যারের সাথে ঝগড়া করেন, ওই যে নেগোসিয়েশন স্কিলটা ডেভেলপ করবে ওটা আপনার রিয়েল লাইফে স্যালারি ইনক্রিমেন্টে কাজে দিবে। ম্যানেজমেন্ট এইচআর কেপিআই রিভিউ করে প্রতি বছর, তখন তারা আপনাকে একটা রিভিউ করে, রিভিউ ফর্মে ওই স্কিলটা লাগে নেগোসিয়েশন, কেন তোমাকে আমি 10,000 টাকা বাড়াই দিব বল, তুমি আমার কোম্পানির কস্ট ওভারহেড বাড়াই দিবে, তোমাকে কেন বাড়াই দিব। ওটা যদি নাইন স্যারের সাথে চিল্লা চিল্লি করতে পারে আপনি জিতেন, আপনি স্যালারিও বাড়াইতে পারবেন, ইন্টারভিউ বোর্ডে আপনি ভালো করতে পারবেন, রিয়েল লাইফে এই জিনিসটা দরকার হয়। তো অনেক বড় সেশন নিয়ে ফেলছি, আই এম সরি ফর দ্যাট, লম্বা সময় গেছে এবং আমি জানি না কতটুকু আপনাদের কাজে দিতে পারবে, বাট এই সেশনগুলো ইউনিভার্সিটির আরও করা উচিত, ফ্রেশারদের নিয়ে করা উচিত, আমার মনে হয় সেটা সবার জন্যই ভালো হবে। আমার কথা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আই এম সরি ফর দ্যাট, বাট ইট ইজ ডান ফর দ্য বেটারমেন্ট অফ দিস ডিপার্টমেন্ট অ্যান্ড ইউনিভার্সিটি। আপনারা এই পাঁচতলার এই বিল্ডিং রুমটা থেকে বের হন, আপনারা আবারও বলি পাঁচতলার এই রুমটা থেকে বের হয়ে গ্রাউন্ডে আসেন, গ্রাউন্ডে যদি আপনারা থাকেন দেন ইউ ক্যান ক্যাপচার দ্য হোল ওয়ার্ল্ড লেটার, এখনও যদি পাঁচতলায় থাকেন আপনি ক্যাপচার করতে পারবেন না, আপনাকে বের হয়ে আসতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।